কৌশল্যা রাত্রিবেলা ঘুমিয়েছিল আর ওর ঘরটা দোতলায় ছিল উনি জাল্লার দিকে মুখ করেই ঘুমিয়েছিলেন হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর ওনার চোখ জানলার দিকে গেলেই উনি চমকে ওঠেন আর উনি দেখলেন যে প্রতিবেশী বিমলার নববিবাহিত পুত্রবধূ জাল্লা দিয়ে দেখছে কে কে ওখানে পায়েল নাকি এই কথা বলার সাথে সাথেই থেকে সরে সাথে আর বিমলা দেবী সঙ্গে ছুটে গেলেন। কে তুমি কিন্তু কৌশল্যা কাউকে দেখতেই পেলেন না উনি জাল্লার আশেপাশে খুঁজতে লাগলেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না তাই সারা রাত ওনার ঘুম এলো না পরের দিন সকালে উনি বিমলা দেবী বাড়িতে যান আরে কৌশল্যা এত সকাল সকাল কি ভেবে এলে ঘরে কি চা চিনি শেষ হয়ে গেল বলো আরে না না চা চিনি না আমার মেন্টাল পিস শেষ হয়ে গেছে মেন্টাল পিস এ আবার কি কোন নতুন ধরনের খাবার নাকি আরে মেন্টাল পিস মানে মানসিক আরে ছাড়ো ছাড়ো তুমি ওসব বুঝবে না তোমার বৌমাকে ডাকো বৌমা ও পায়ের বৌমা তোমার কৌশল্যা কাকিমা তোমার সাথে দেখা করতে এসছে তো বাইরে এসো না পায়েল চোখ টলতে ডলতে ঘর থেকে বাইরে এলো কি হলো কৌশল্যা কাকিমা ডাকলে কেন আমি তো ঘুমোচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ রাত্রিবেলা লোকের জানলা দিয়ে তাকালে দেরি পর্যন্তই ঘুম হবে লোকেদের জানলা দিয়ে দেখা এটা কি বলছেন কৌশল্যা কাকিমা এ কি কৌশল্যা তুমি কি আজে বাজে কথা বলছো আমার বৌমার নামে কাল রাতে আমি পরিষ্কার তোমার বৌমাকে আমি জানলায় দেখেছি এই নিয়ে পরপর তিন দিন দেখলাম বুঝলে কি আপনার চাল্লার বাইরে কিন্তু আপনার ঘর তো দোতলায় হ্যাঁ তাই তো ওখানে কি আমার বৌমা উড়ে যাবে নাকি জাদুর সাহায্যে পা লম্বা করে নেব কৌশল্যা চুপ করে গেল ওকে চুপ করা দেখে বিমলা বলল কৌশল্লা তুমি তো ঘুমিয়েছিলে তুমি তাহলে স্বপ্ন দেখেছ যাও বাড়ি যাও গিয়ে চা খাও গে না না আমি চা বানিয়ে নিয়ে এসেছি কৌশলা কাকিমা তুমি আমার হাতেরই চা খাবে কোনো প্রমাণ ছিল না বলে কৌশলা দেবী চুপ করে গেলেন কিন্তু তার ভালো করে মনে ছিল যে তিনি পায়েলকেই দেখেছেন কিন্তু এটা পায়েল কিভাবে করতে পারে এটা দেবী কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না পায়েলের বিয়ে মাত্র দু সপ্তাহ হয়েছে পায়েল বিমলা দেবীর ছেলে রাহুলকে বিয়ে করেছে লাভ ম্যারেজ করে কিন্তু ওদের দেখা হয়েছিল মাত্র বিয়ের এক মাস আগে বিয়ের পর যখন পায়েল বাড়িতে আসে তাকে দেখে কৌশলা দেবীর একটুও ভালো লাগেনি পায়েলের চেহারায় একটা আলাদা চতুরতা ছিল কৌশলা দেবী মনে মনে ভাবলেন এই মেয়েকে দেখে আমার খুব অদ্ভুত লাগছে কেন যেন মনে হচ্ছে একে নিশ্চয়ই কোথাও দেখেছি কৌশল্যার মনে একটা সন্দেহ ছিল যাই হোক কিছুদিন সবই ঠিকঠাক ছিল কিন্তু একদিন যখন রাত্রিবেলা সে জানলায় পায়েলকে দেখতে পায় তখন সে ভয় পেলেও স্বপ্ন বলে ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি কিন্তু তারপর পরপর দুদিন জাল্লার বাইরে উনি পায়েলকে দেখতে পান আর তারপরেই উনি বিমলা দেবীর বাড়িতে পায়েলের সাথে দেখা করতে যান কিন্তু পায়েল আর বিমলা দেবী এই ব্যাপারটা হেসেই উড়িয়ে দেন ওদের জায়গায় অন্য কেউ হলেও ব্যাপারটা হেসেই উড়িয়ে দিত এরকম কি সত্যি হতে পারে কিন্তু কৌশলা দেবীর মনে একটা ভয় কাজ করছিল আমাকে এই মেয়ের রহস্যটা জানতেই হবে নাহলে আমি শান্তিতে ঘুমোতেই পারব না কৌশল্যা বাড়িতে একাই থাকেন পাঁচ বছর হল ওনার স্বামী মারা গেছেন কৌশল্যার কোনো সন্তান ছিল না কিন্তু এমনিতেই উনি বড়লোক ছিলেন ঘরেতে সবসময় চার পাঁচ লাখ ক্যাশ থাকত আর সোনার গয়না তো এদিক ওদিক ছড়ানো থাকত কিন্তু এর আগে দেবীর দিনই এরকম ভয় লাগেনি উনি সারা রাতি ঘুমাতে পারলেন না শুধু দিকে মুখ করে তাকিয়ে থাকলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না পরের দিনও একই ঘটনা ঘটল কিন্তু তৃতীয় দিন উনি যখন বসে বসে ঝিমচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎ তাকিয়ে দেখলেন চাল্লার পাশ থেকে একটা চেহারা সরে গেল ওইটা পায়েলি আমি জানি না ঠিক মেটা কি চায় কিন্তু আমি কোথাও যেন ওকে দেখেছি আমার ঠিক মনে পড়ছে না কৌশলার ঘুম এলো না খুব সকাল সকাল উনি এক কাপ চা নিয়ে টিভির সামনে বসে পড়লেন একটুখানি খবর দেখেনি মাথায় শুধু পায়েল আর পায়েলই ঘুরছে একটু খবর দেখেনি বাবা কৌশল্যা দেবী টিভি চালিয়ে নিউজ চ্যানেল অন করেই চমকে গেলেন নিউজ রিডার বলছিলেন যে বৃদ্ধ বৃদ্ধারা আপনারা থাকবেন একটু সাবধানে আপনার ঘরেও হতে পারে চুরি আমরা সেই চোরের মুখ তো এখনও দেখিনি কিন্তু আমরা জানি যে সে চোর একজন পুরুষ নয় বরং একজন মহিলা স্পেশালি একা এবং বৃদ্ধ মহিলাদের নিজের টার্গেট বানায় সাথে আমাদের কাছে এসছে একটি আজব খবর ওই মহিলা নিজের পা দশ ফিট অবদি লম্বা করতে পারে জাদুর সাহায্যে কিন্তু কিভাবে জানি না যে বাড়িতে ও টার্গেট করে সে বাড়িতে ও যায় আলাদা আলাদা রূপ নিয়ে কখনো সেলস কখনো বাড়ির কাজের লোক আবার কখনো কখনো সেই বাড়ির ছেলের সাথে এত করে নেয় আর এই শুনেই কৌশল্যা শিউরে উঠল আর ওর কিছু মনে পড়ে গেল আরে আমার সব মনে পড়ে গেছে মাস আগে আমার কাছে একটা মেয়ে এসেছিল কাঁচাইতে আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম ওই মেয়েটা তো পায়েলই ছিল তাই মুখটা খুব চেনা চেনা লাগছিল হে ভগবান আমাকে ভাসাতে না পেরে ও বিমলার ছেলেকে বিয়ে করে নিল যাতে আমার বাড়ির কাছেই থাকতে পারে আমাকে এখনই পুলিশ স্টেশন যেতে হবে কৌশল্যা তখনই পুলিশ স্টেশন গিয়ে পুলিশকে সব কথা খুলে বলে আর পুলিশের লোকেরা নর্মাল ড্রেস পরে এসে বাড়ির আশেপাশে লুকিয়ে থাকে রাত্রিবেলা কৌশল্যা ঘুমিয়ে পড়ার নাটক করলে তখনই পায়েল বাইরে এসে পা লম্বা করতে থাকে এই দেখে পুলিশের লোকেরা তাড়াতাড়ি এসে পায়েলের দুটো পা চেন দিয়ে বেঁধে দেয় এবার কি হবে তোর লম্বা ডাইনি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে কৌশল নাও বেরিয়ে এলো আমার প্রথম থেকে এই ওর ওপর সন্দেহ ছিল আপনারা ওকে নিয়ে যান ও অনেক নিরাপরাধ লোকের ক্ষতি করেছে এরপর পুলিশ পায়েলকে ধরে নিয়ে যায় আর তারপর থেকে কেউই লম্বা পা আলা ডাইনিকে আর দেখতে পায় না কারণ ওকে সারা জীবনই জেলেই থাকতে হলো আর অন্যদিকে বিমলা কৌশল্যাকে জড়িয়ে ধরে কারণ কৌশল্যাই তো বিমলাকে এই বিপদ থেকে বাঁচিয়েছিল এরপর সব বয়স্ক লোকেরা খুশিতে আর নির্ভয়ে থাকতে লাগল ও গড আজ রাত তো কাটছেই না কাল আমার জীবনের সবচেয়ে বড় দিন যদি আদিত্য স্যার তার ফিল্মের জন্যে আমাকে সাইন করে নেয় তাহলে তো আমার ভাগ্যই বদলে যাবে ইনি হলেন কামিনী যিনি অপূর্ব সুন্দর দেখতে একজন মডেল এখনও পর্যন্ত কামিনী অনেকগুলো মডেলিংয়ের প্রজেক্ট করেছে কিন্তু আসলে সে তো হিরোইন হতে চায় আর এখন তার হাতে সুযোগও আছে পরের দিন কামিনী খুব সুন্দর করে রেডি হয় দারুণ একটা পোশাকও পরে যে পোশাকটা অনেক দাম দিয়ে একটা বড় দোকান থেকে সে কিনেছিল আর এই পোশাকটা পরে তাকে আরও বেশি সুন্দর লাগছিল কামিনীর কাছে বেশি টাকা ছিল না এখন প্রতি মাসে সে একটা বা দুটো মডেলিং এর প্রজেক্ট পায় যার কারণে এখন দিন যাপন করতে তার খুব অসুবিধা হচ্ছিল কিন্তু তবু এখন সে যেখানে যাচ্ছিল সেখানে যাওয়ার জন্য সে কোনো কিপটেমি করেনি সে তাড়াতাড়ি একটা অটো বুক করে বেরিয়ে পড়ল কোথায় যাবেন ম্যাডাম আপনি আমাকে গ্রাসিয়া হোটেলে নামিয়ে দিন ঠিক আছে ম্যাডাম আমরা আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব ঠিক আছে দাদা অটো ড্রাইভার কেশব চুপচাপ অটো চালাচ্ছিল আর পিছনে বসে কামিনী তার ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখছিল আসলে সে শহরের সবচেয়ে নামকরা হোটেলের পার্টিতে জয়েন করতে যাচ্ছিল যেখানে গিয়ে তার দেখা হবে নামকরা ফিল্ম ডাইরেক্টর আদিত্যর সঙ্গে এদিকে আদিত্যর এখন একটা সুন্দর মডেলের দরকার ছিল যাকে সে তার আপকামিং মুভিতে হিরোইন হিসাবে দেখতে চায় আর কামিনীর বিশ্বাস ছিল যে সে নিজেকে এই ভূমিকার জন্য প্রমাণ করতে পারবে দাঁড়ান দাদা এখানেই দাঁড়িয়ে যান আমি আপনাকে ভেতরে ছেড়ে দিয়ে আসছি ম্যাডাম বুঝুন দাদা আমি ভিতরে অটো করে যেতে পারবো না আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার নয় ম্যাডাম কামিনী অটো থেকে নেমে কেশবকে টাকা দিয়ে যখন এগিয়ে যাচ্ছিল তখনই কামিনীর পোশাকটি অটোর একটি হুকে বেঁধে গিয়েছিল আর কামিনী এগোতেই সেটা ছিঁড়ে গেল ও এটা আজকেই হওয়ার ছিল তাও আবার এই পোশাকটার সঙ্গে এবার আমি পার্টিতে কি করে যাব কি করব এখন আরে এটা কি করে হলো মাফ করবেন ম্যাডাম না না দাদা এতে আপনার কোনো ভুল নেই আমি খেয়াল করিনি কিন্তু এখন কি করবো এক কাজ করুন দাদা আমি যেখান থেকে উঠেছিলাম আমাকে ওখানেই নামিয়ে দিন এখনই ছেঁড়া জামা পরে আমি তো আর পার্টিতে যেতে পারবো না ম্যাডাম যদি কিছু মনে না করেন মনে হচ্ছে আপনার সমস্যা সমাধান আমার কাছে আছে আচ্ছা কি উপায় আছে ম্যাডাম এখান থেকে পাঁচ মিনিট দূরেই আমার বাড়ি ওখানে আমার মেয়ে দীক্ষা থাকে ওই সেলাই ফোরাই মেকআপ মেহেন্দি মেয়েদের সাজানো যত রকম জিনিস হয় না সবকিছুই ও জানে আপনি চলুন আমার সাথে ও আপনার পোশাক নিশ্চয় ঠিক করে দেবে কিন্তু দাদা এত বড় পার্টিতে রিপো করা পোশাক কি পরে চিন্তা নেই ম্যাডাম আমার মেয়ে দীক্ষা কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই খুঁজে বার করবে আর ওর কাজটা পছন্দ না হলে আপনি না হয় পার্টিতে যাবেন না এমনিতেও তো আপনি বাড়ি ফিরে যাবেন পার্টি শুরু হতে এখনও এক ঘন্টা বাকি ছিল কিন্তু কামিনীর কাছে নতুন পোশাক কেনার টাকা ছিল না তাই অন্য কোনো অপশান না পেয়ে কামিনী কেশবের কথায় রাজি হয়ে যায় এরপর কেশব কামিনীকে তাদের বাড়িতে নিয়ে যায় আর সেখানে গিয়ে তার মেয়ে দীক্ষাকে কথা বলে সেখান থেকে বেরিয়ে যায় দেখো তুমি এই পোশাকটা কিছু করতে পারবে কি আসলে আমি চাই না যে কেউ দেখে বুঝতে পারুক যে জামাটা ছিঁড়ে গেছে আপনি চিন্তা করবেন না দিদি এই নিন আমার জামাটা পরে নিন আর আপনার জামাটা দিন আমি দেখছি ওটায় কি করা যায় দীক্ষা কামিনীর পোশাকটাকে নিয়ে ছিঁড়ে যাওয়া অংশটা বাদ দিয়ে নতুন করে সেলাই করে দিয়ে সেটা কামিনীকে পড়তে বলে আরে কিন্তু আমি পোশাকটা পরে কি করে বাইরে যাব আর এটা তুমি কি করেছ তুমি তো পুরোটাই কেটে ফেলেছ দেখো আমি মডার্ন কাপড় পরি তাই বলে এমন না ও দিদি আপনি চিন্তা করছেন কেন আপনি এটা পরে তো আসুন তারপর আমি বলছি আরও কিছু করার আছে আর ভরসা রাখুন আমার উপর এই অর্ধেক ড্রেস পরিয়ে আমি আপনাকে বাইরে পাঠাবো না দীক্ষার কথায় রাজি হওয়া ছাড়া কামিনীর কাছে আর কোনো উপায় ছিল না কামিনী এখন সেই পোশাকটাই পরল যেটার পিছন দিকটা পুরো ব্যাকলেস আর সামনের দিকটা অনেকটা ডিপ নেক ছিল আচ্ছা দিদি এবার আপনি এখানে এসে বসুন দেখি আর আমাকে দশটা মিনিট টাইম দিন এই বলে দীক্ষা তার হাতে একটা মেহেন্দির প্যাকেট নেয় যেটা দেখে কামিনী কিছুই বুঝতে পারছিল না কিন্তু তবু সে দীক্ষার কথা শুনে সেখানে বসে পড়ল আর তারপর দীক্ষা তার কামাল শুরু করল কিছু সময়ের মধ্যেই কামিনীর ফ্রন্ট আর ব্যাকসাইডে মেহেন্দি দিয়ে খুব সুন্দর ডিজাইন করে ফেলল যেটা দেখতে খুব সুন্দর লাগছিল আর কামিনীও অনেকটা কমফোর্টেবল ছিল এখন আরে এটা তো দারুণ ব্যাপার দীক্ষা তুমি তো সত্যিই করি। দারুণ হয়েছে এটা আমার দারুণ পছন্দ হয়েছে আচ্ছা বলো এটার জন্য তোমাকে কত টাকা দেব না না দিদি আমার টাকা লাগবে না আমি আপনাকে সাহায্য করতে পেরেছি এটাতেই আমার খুশি দাঁড়ান দিদি আমি বাবাকে ডেকে আনছি আপনাকে সঠিক সময় পার্টিতেও তো যেতে হবে এই বলে দীক্ষা কেশবকে ডাকতে বাইরে চলে যায় আর কামিনী দেখে দীক্ষা তার খাবার ফেলে রেখেই কামিনীকে সাহায্য করছিল আর কামিনী দেখল যে থালাতে শুকনো রুটির সাথে মাত্র একটা পেঁয়াজ রয়েছে যা দেখে কামিনীর খুব খারাপ লাগে কিছুক্ষণ পর কামিনী কেশবকে অটোয় বসিয়ে হোটেলে পৌঁছাতে লাগল আর এভাবেই কামিনী একদম সঠিক সময়ে পার্টিতে পৌঁছায় হ্যালো আদিত্য স্যার হাই হ্যালো সুইটি হাওয়াই সব ঠিক আছে স্যার লাভলি ড্রেস আর ডিজাইন একটু পিছন ঘোরো ইউ আর লুকিং ভেরি বলছিলাম যে তোমার এই ড্রেসের ডিজাইনার আসলে আসলে স্যার উনি আমার পার্সোনাল এরপর কামিনীর সঙ্গে আদিত্যর অনেকক্ষণ কথা হয় আদিত্য কামিনীর কথাবার্তা আর ড্রেসিং সেন্সে খুব ইমপ্রেস হয়েছিল যার কারণে কামিয়া এই প্রজেক্টটা পেয়ে যায় আর তারপর দীক্ষা কোথায় তুমি বাইরে আসো আরে তাড়াতাড়ি আসো আরে দিদি আপনি আপনার পার্টি কেমন ছিল দিদি দারুণ ছিল পার্টি আর তুমি জানো ওখানে সবাই আমাকেই দেখছিল আর আমিও প্রজেক্টটা পেয়ে গেছি হিরোইনের ভূমিকায় বা দিদি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ দীক্ষা কিন্তু আসল কথা কি জানো এসব তোমার জন্যই হয়েছে তুমি আমার ছেলার ড্রেসটাকে এত সুন্দর করে ডিজাইন করে দিয়েছ যে আমি তো পার্টির আকর্ষণ হয়ে গেছিলাম এবার তুমি আমার কথা মন দিয়ে শোনো আজ থেকে তুমি আমার পার্সোনাল কস্টিউম ডিজাইনার আজকের পর থেকে আমি যে পার্টিতেই যাব না কেন তুমি আমার পোশাক ডিজাইন করে দেবে আর শোনো আমি সব জায়গাতেই এই মেহেন্দির পোশাক পরে যাব কিন্তু তোমাকে প্রত্যেকবার নতুন মেহেন্দির ডিজাইন করতে হবে বলো তুমি পারবে তো করতে হ্যাঁ দিদি আমি কেন পারবো না আপনি তো জানেন আমার মেহেন্দি করার কত ইচ্ছা হ্যাঁ আমি তো দেখলাম তুমি কত সুন্দর মেহেন্দির ডিজাইন করো এখন তোমার এই ট্যালেন্টটাকে সবার কাছে পৌঁছে দিতে হবে আমি তোমাকে প্রমোট করব প্রোমোট মানে আমি কিছু বুঝলাম না দিদি আরে তুমি এত ভেবো না আমি যেমনটা বললাম শুধু তেমনটা করো এরপর থেকে কামিনী যেখানেই যেত দীক্ষার থেকে মেহেন্দি ব্লাউজ আর বাকি পোশাক ডিজাইন করে পড়ে যেত আর ধীরে ধীরে এটাই কামিনীর স্টাইল সিম্বল হয়ে গেল যে ডিজাইনের কারণে কামিনীও ফেমাস হল আর দীক্ষার ইনকামের রাস্তাও খুলে গেল এই নাও দীক্ষা এটা তোমার প্রথম ইনকাম না দিদি আমি আপনাকে বড় দিদির মতো ভেবেছি আমি আপনার থেকে পয়সা নেব না এই টাকাটা আমি তোমাকে দিচ্ছি না আমি যে প্রজেক্টটা সাইন করেছি এটা তারই অ্যামাউন্ট এটা তোমার তার তার মানে দিদি এখন তুমি আর সাধারণ মেয়ে নও তুমি একজন কস্টিউম ডিজাইনার যার তৈরি করা মেহেন্দির পোশাক সবাই পরতে চায় বুঝলে আমাকে দেখে অনেকেই তোমাকে হায়ার করার কথা বলেছে আর ওদের মধ্যেই একজন এই পয়সাটা অ্যাডভান্স বুকিংয়ের জন্য দিয়েছে টাকার সংখ্যাটা এতটাই বেশি ছিল যেটা দীক্ষা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি সে খুশিতে কেঁদে ফেলেছিল আর নিজের গুণ দিয়ে ভাগ্য বদল করার জন্য সে পুরোপুরি তৈরি হয়েছিল এখন দুজনেরই ভাগ্যের চাকা ঘুরল এখন কামিয়া নাম করা একজন হিরোইন আর অন্যদিকে দীক্ষাও ফেমাস কস্টিউম ডিজাইনার আপনি আমাদের জীবনে সাক্ষাৎ মা লক্ষ্মী হয়ে এসেছেন না আঙ্কেল আপনার আর আমার জীবনে লক্ষ্মী এই জন্যই এসেছে কারণ আপনার মেয়ে স্বয়ং সরস্বতী হ্যালো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট Ha 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 ha! Ha 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 ha!